হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ফার্স্ট এপ্রিলে যে টাটা আইপিএলের ম্যাচটা হয়েছিল, এমআই এবং আরআরের মধ্যে 14th ম্যাচ ছিল সেটা, এবং যেখানে এমআই ও আরআরের মধ্যে যে ম্যাচটা রান চেসিং হয়েছিল সেটা কিন্তু বেশ ছোট। এই রান চেস কিন্তু পরপর পরপর যে ম্যাচগুলো হচ্ছিল সেটাতে কিন্তু নর্মালি দেখা যাচ্ছিল না। তো প্রথমে এমআই ব্যাট করতে নেমেছিল, সেখানে তারা 20 ওভারে 125 রান করে 9 উইকেটের বিনিময়, ট্রেন্ট বোল এবং চাহাল 3টা করে উইকেট নিয়েছিলেন এবং একটা দারুণ ম্যাচ হয়েছিল। এবং সেখানে আরআর রানটা তাড়া করতে নেমে 15.3 ওভারে 127 রান করে 4 উইকেটের বিনিময় এবং আরআর সেখানে 6 উইকেটে জিতে যায়। এবং রিয়ান সেখানে 54 রান করেছিল এবং আকাশ মধ্যামাল সেখানে 3টা উইকেট নিয়েছিল। তো একটা বেশ ভালো ম্যাচ ছিল, এবং এই ম্যাচগুলো আমরা সাধারণত 17, 16, 15 সেই সময় আইপিএলগুলোর ম্যাচ হতো, সেই সময় রান হতো এরকম, সেটাকে ঠিকঠাক রান মনে করা হতো। কিন্তু এখন এর থেকে আরও 50-60 রান বেশি হলো, মনে হয় না যে এইটা কি ঠিকঠাক রান। খুব সুন্দরভাবে তারা চেস করতে পারে প্রত্যেকটা টিমের প্লেয়াররা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে।